সিভিলের আমরা আরেকটু রাফ এন্ড টাফ হওয়া দরকার ছিল, বাট আমি একটু ইমোশনাল। হ্যাঁ, ও হিসাবে ওর কাছে মনে হয় যে মেয়ে হিসাবে একটু মানে ফিলিংসটা ওর কম আছে, আর রোমান্টিক কম। তারপর আর কি রিসেন্টলি মনে হচ্ছে একটু সেন্স অফ হিউমারটাও কম আছে। দেখি যে আমাদের ইউনিভার্সিটির একটা হুডির ফটো শুধু। হ্যাঁ, তো কয়েকজন র্যান্ডম একদম দেখছি ছবি ঘোরানোর মধ্যে, হঠাৎ ওর ছবিটা আসে, তো ওইখানে হয়তো মনে হয় ফার্স্ট ভালো লাগার। যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে। যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই তুমি আমার তাই, বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে। তিন চার মাস কথা বলার পরে ওর কাছে মনে হলো না ভাইয়াকে একটু ট্রাস্ট করা যায়, বা হয়তো আমি ওই বিশ্বস্ততা অর্জন করছি। তো পরে তার জামিকেও ফার্স্ট মনে বলে যে হ্যাঁ কোরবানের পরে আমি বাসায় জানাবো। তো আমি ওইভাবে একটা পজিটিভ ভাইবস পাই যে হ্যাঁ ও পজিটিভলি ভাবতেছে। তারপর সাডেন একটা মোমেন্টে ওর বাসায় জানায় দেয়, অভিমানী ভুল ধরবে আমি মন করে পায় না, তুমি কি আমায় করবে পাগল শরীর আঁচল চোখের কাজল, প্রেমে তুমি পড়ে যাবে হাই দেখো যদি আয় না। বাঁচি এই বিশ্বাসে শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই, তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে, যদি ঘুমিয়েও পড়ে শেষ ঘুমে আমি তবু তোমাকে চাই, তুমি স্বপ্নে স্বরূপ কথা রই দেশে। আমার কাছে না ট্রাস্ট হয়নি, আমার কাছে তখন পর্যন্ত আমি কনফিউজ ছিলাম, ও হয়তো মানে বলতেছে আবার কিছুদিন পরে বলবো যে না হয়তো আমি, ওর খুব প্রচুর বুঝতেই হয় লিটারালি আজকে কিছুক্ষণের জন্য বললো যে ভাই আপনি আসেন, আবার রাস্তায় আমি মিড পথে চলে আসছি, তারপর বললো যে ভাই আমার ভালো লাগতেছে না, তো এরকম টাইপের। আমি বুকের মাঝে জাপটে জড়িয়ে যত কথা আছে সবই তোমাকেই বলি, আমি কান পেতে সেই মনের গভীরে লুকোনো যন্ত্রণা শুনে ফেলি। তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপ ভুল মেনে নিয়ে কত কত সরি বলি, ভাবি থাকবো রেগে গম্ভীর মুখে তোমার কথায় ধর আমি হেসে ফেলি। ওর বাসা হচ্ছে কুমিল্লা, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, তো দুইজনেরই খুব টক্সিক, এরা দুই ডিস্ট্রিক্ট দেখতে পারে না দুজনকে। তো ফ্যামিলিতে আম্মা একটু মানতে চায় নাই, ভাইয়ারাও, আর ওর ফ্যামিলি তো নোয়াখালী, তো এগুলা জিদের পরে আমি আম্মা আমার খুব আদর করে, আমার চয়েসের উপর খুব প্রায়োরিটি আমার, তো আম্মা ওইভাবে মেনে নিচ্ছে কোনো সমস্যা নেই। ওর বাসায়ও ওর আম্মু মনে হয় ফার্স্টে মানতে চায় নাই, তো পরে আন্টিও সামহাও আমি শুধুই তুমি আমার তাই, বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে, বাঁচি এই বিশ্বাসে শেষ নিঃশ্বাসে তোমাকে পাশে চাই, তুমি না থাকলে আমি শূন্য এই মহাদেশে। ও আচ্ছা, মানে ও কখনোই এত কিছু ঘটছে না এখন পর্যন্ত আমাকে ভালোবাসে বলে নাই, স্টিল আমরা কিছুক্ষণ পরে ভেনুতে যাবো, তা আমি বুঝতে পারি যদি কবুলও বলো না আমার কাছে কোনোদিন মানে ফিল হবে না যে কিছু একটা হয়েছে, তা আমি থামাই দিব কবুল যে না মেয়ে ভালোবাসি বলে তারপর কবুল বলবো, তা এখন পর্যন্ত কিন্তু ভালোবাসি বলে নাই, তা আমি কিন্তু কবুল আজকে বলতেছি না, বিয়ে ভাঙতে চাইলে তোমার এখনো নাও বলতে পারো যদি না ইচ্ছা হয়। ছবি তুলছিস তুই, চলো।